বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহকারী শিক্ষক, মেরুংলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামু, কক্সবাজার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা যারা দেখছেন এবং শুনছেন, সবাইকে আমি শ্রদ্ধাপূর্ণ সালাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমি শিক্ষক, ভালোবাসি স্কুল, স্কুলের সন্তান এবং সন্তানের পড়ালেখা। সন্তানের পড়ালেখাকে ভালোবাসি বলেই শিক্ষার্থীদের পড়ালেখার গতিকে বৃদ্ধি করার লক্ষ্যে আমার এই চ্যানেল ইউটিউব এডুকেশন বাংলা। ঘরে বসে শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার উন্নতি করতে পারে, এটাই আমার এবং আমার এই চ্যানেলের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের যদি পড়ালেখার উন্নতি হয়, পড়ালেখার উপকারে আসে, তাহলে আমি ভাববো আমার এই কষ্ট, এই পরিশ্রম সার্থক হয়েছে। যা হোক, অনেক কথা হয়ে গেল, এখন আমরা আজকে আমাদের মূল আলোচনাতে যাই। আলোচনা শুরুতে সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিতের একদম প্রথম অধ্যায়। গণিতের প্রথম অধ্যায়ে আমরা পাচ্ছি গুণ। গুণ থেকে আমাদের পঞ্চম শ্রেণীর অধ্যায় শুরু। এই গুণ জিনিসটা আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, তোমাদের জন্য আমি বেশ কিছু ছবি আমি এখানে এনেছি। তোমরা অবশ্যই এগুলা আগে থেকে এই ছবিগুলা সম্পর্কে পরিচিত এবং জানো এবং বুঝো। এখানে কি কি আছে? ভাগ চিহ্ন, গুণ চিহ্ন, যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই জিনিসগুলা তোমরা প্রথম শ্রেণী থেকে পেয়ে আসতেছ। ধাপে ধাপে আমরা যখন উপরের ক্লাসে উঠতে যাচ্ছি, তখন আমাদের এই যোগ, বিয়োগ, গুণ, ভাগের পরিধিগুলো আস্তে আস্তে বাড়তে থাকতেছে। অর্থাৎ আমরা যতই বড় হব, ততই আমাদের এই জিনিসগুলো, কাজগুলো অনেকটা বেড়ে যাবে। দেখি আমরা পরবর্তী স্লাইডে। হ্যাঁ, আজকে আমরা শিখব গুণ। আমাদের পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ের 1.1 গুণ করার প্রক্রিয়া, গুণ করার প্রক্রিয়া জিনিসটা আমরা এখানে আলোচনা করব। অর্থাৎ পঞ্চম শ্রেণীর একেবারে প্রথম যে অধ্যায়টা, প্রথম থেকে আমি যে প্রথম অধ্যায়টা আমি আজকে নিয়েছি, এর কারণ হচ্ছে আমি ধাপে ধাপে এই পঞ্চম শ্রেণীর, না শুধু প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় আমি এই চ্যানেলের মাধ্যমে ছাত্রছাত্রীরা যাতে ঘরে বসে লেখাপড়া চালিয়ে যেতে পারে, আমি এর একটা ব্যবস্থা করার চেষ্টা করছি। দেখি আমরা পরবর্তী স্লাইডে। হ্যাঁ, এই আলোচনার পরে আমরা শিখব তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করতে পারবে। তোমরা এই আলোচনার পরে নিজেরা করতে পারবে, তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে গুণ করতে পারবে, আবার চার অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করতে পারবে। অর্থাৎ গুণ সম্পর্কে একেবারে পরিপূর্ণ একটি ধারণা তোমরা এই আলোচনার মাধ্যমে পেয়ে যাবে। ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইড। এবার আমরা আসি গুণের পরিচিতি। গুণ জিনিসটা আসলে কি? গুণ আমরা কোত্থেকে পেলাম? গুণের পরিচিত গুণটা হচ্ছে যুগের সংক্ষিপ্ত রূপ। যেমন দেখো, দুই যুগ, দুই যুগ, দুই যুগ, দুই যুগ, দুই, এখানে দুই
2 আর 2 যোগ করলে 4 4 দিয়ে 6 6 দিয়ে 8 8 দিয়ে 10 10 পেলাম এটা দুই কয়বার আছে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার এই দুই কে 5 দ্বারা গুণ করলে আমরা 5 দুগুণে 10 পেয়ে যাই অর্থাৎ এক কথায় আমরা 5 দুগুণে 10 পেয়ে যাই বারবার যোগ করা করা না করে এক কথায় আমরা যে একবারে পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে গুণ দেখি আমরা 100 গুণের সমাধানটি আমরা মনোযোগ দিয়ে দেখি এখানে দেখো তিন সংখ্যা বিশিষ্ট এই একটা গুণ এই একটা পরিপূর্ণ একটা গুণ এখানে একটা সংখ্যা 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 আসলে আসলে আমি এখানে গুণ করা মানে এই স্লাইডটা হবে গুণ সম্পর্কে আমরা পরিচিতি লাভ করব প্রথম যে সংখ্যাকে আমরা গুণ করব সেটাকে আমরা বলি গুণ্য অর্থাৎ যে সংখ্যাকে আমরা গুণ করব সেটা হলে হলো গুণ্য আর যে সংখ্যা দিয়ে আমরা গুণ করব যে সংখ্যাকে করব যে সংখ্যা দিয়েই করব সেটা হবে গুণ গুণ করার ফলে গুণ গুণটা শেষ করার পরে আমরা যে ফলটা পাব সেটা হবে গুণফল এটা অসম্ভব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস ছাত্রছাত্রীদের সমাপনী পরীক্ষায়ও এই জিনিসগুলো দিয়ে থাকে গুণ্য কি গুণক কি গুণফল কি এটা আমরা সংক্ষিপ্ত প্রশ্নেও আমরা পেয়ে যাই অর্থাৎ যে সংখ্যাকে গুণ করা হয় সেটা হচ্ছে গুণ্য যে সংখ্যা দিয়ে গুণ করা হয় সেটা হচ্ছে গুণ আর গুণ করে যে ফলটা আমরা পাব সেটা হচ্ছে গুণফল তোমরা ভেবে নেবে এই জিনিসটা দেখানোর জন্য এই স্লাইডটা আমি এখানে এনেছি অর্থাৎ এখানে আরেকটা জিনিস দেখিয়েছি এটি হচ্ছে এক গুণক দিয়ে গুণ করার সময় প্রথমে একক দিয়ে গুণ করছি একক ছয় দিয়ে তিনটাকে গুণ করে ফেলছি যেমন 424 এর হাতে দুই 318 18 দুই 20 শূন্য হাতে দুই 442 আর দুই 44 এরপরে দশকের গড়ে পাঁচ দশকের গড় দিয়ে যখন গুণ করব তখন এখানে এককের গড় অর্থাৎ শূন্য বসে যাবে অটোমেটিকলি শূন্য বসে যাবে অর্থাৎ এটা পাঁচ দিয়ে নয় 50 দিয়ে গুণ হচ্ছে এই জন্য আমরা সরাসরি এখানে একটা শূন্য বসিয়ে দিই এরপর পরবর্তী কর থেকে আমরা করা যায় যেহেতু দশকের অঙ্ক দিয়ে গুণ করছি এই জন্য একক দশক পাঁচ এটা দশকের করে এককের করে আমরা একটা শূন্য বসিয়ে দিই তারপর পাঁচ দিয়ে গুণ করলে চার পাঁচ বিশেষ শূন্য হাতে দুই তিন পাঁচ পনেরো পনেরো দুই সতেরো সাত হাতে এক পাঁচ সাত পঁয়ত্রিশ একে ছত্রিশ ছত্রিশ এরপরে আমরা দুই দিয়ে গুণ করব দুই দিয়ে গুণ করা মানে হচ্ছে শতক দিয়ে গুণ করা এরপরে একক দশক দুটোটা শূন্য হয়ে যাবে একক দশক শতক এই জন্য আমরা এটা দুইটা করে আমরা অটোমেটিকলি একটা করে শূন্য দেবো এককের করে একটা শূন্য দেবো দশকের করে একটা শূন্য দেবো এরপর দুই দিয়ে গুণ করলে চার দুগুণে আট তিন দুগুণে ছয় সাত দুগুণে চোদ্দ এটা পেয়ে গেলাম অর্থাৎ এই গুণটা আমরা পেয়ে গেলাম এর পরবর্তী কাজ হবে আমাদের যোগ সোজা সোজা যোগ করে দেওয়া এই চার শূন্য সাত চার এগারো এগারো আট উনিশ শূন্য হাতে এক চার একে পাঁচ ছ মাস এগারো এগারো আর ছয় সতেরো সাত হাতে এক চার তিরে সাত আর একে আট আর এক এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফল গুণফল আঠারো এক লাখ সাতাশি হাজার নশো চার কিন্তু আমি গুণটা বুঝিয়েছি এটা ঠিক আমার এই স্লাইডের মুখ্য উদ্দেশ্য হচ্ছে গুণ্য কি জিনিস গুণক কি জিনিস এবং গুণফল কি জিনিস এই জিনিসটা বুঝিয়ে দেওয়া তোমরা যদি এতটুকু বুঝলে আমার এই স্লাইডের কাজ শেষ দেখি আমরা পরবর্তী স্লাইডে এবার আমি মুখে যে জিনিসটা বলে দিয়েছি তোমাদের জন্য এটা আমি লিখেও এনেছি দেখো গুণ কি যুগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে এগুলো তোমরা অবশ্যই খাতায় নোট করে নেবে সমাপনী পরীক্ষায় সংক্ষিপ্ত উত্তরে এই জিনিসগুলো থাকতে পারে গুণক কি যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণ বলা হয় যেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি গুণ্য কি যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলা হয় এটা আমি এটাও আমি আগে জানিয়ে দিয়েছি এরপর গুণফল কি গুণ করার পর যে সংখ্যা পাওয়া যায়
তাকে গুণফল বলা হয়। এই জিনিসটা আমি তোমাদের আগে জানিয়ে দিয়েছি, দেখি আমরা পরবর্তী স্লাইডে। হ্যাঁ, এরপর আমাদের একটা সূত্র আছে যে জিনিসগুলো আমাকে অবশ্যই দরকার, পরীক্ষা তো এটা আমাদের দিয়ে থাকে, সমাপনী পরীক্ষা তো আমরা এই জিনিসটা পেয়ে যাই, গুণফলের সূত্র কি, গুণকের সূত্র কি, গুণ্যের সূত্র কি, এটা আমরা পেয়ে যাই। গুণ্য গুণ গুণক সমান গুণফল, অর্থাৎ গুণফলের সূত্র সমান হচ্ছে, গুণফলের সূত্র হচ্ছে গুণ্য গুণ গুণক। এরপর গুণফল বা গুণ্য সমান গুণক, অর্থাৎ এইখান থেকে এই জিনিসটা পেয়ে যায়, গুণক বের করতে হলে গুণফলকে গুণ্য দিয়ে ভাগ, আর গুণ্য বের করতে হলে গুণফলকে গুণক দিয়ে ভাগ। এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে, গুণফল বের করতে গুণ্য আর গুণক গুণ করতে হয়, গুণক বের করতে গুণফলকে গুণ্য দিয়ে ভাগ করতে হয়, আর গুণ্য বের করতে গুণফলকে গুণক দিয়ে ভাগ করতে হয়। সুতরাং আমরা এই তত্ত্ব থেকে পাই যে গুণ্য গুণ গুণক সমান গুণফল, গুণক সমান গুণফল ভাগ গুণ্য, আর গুণ্য সমান গুণফল ভাগ গুণক। এই জিনিসটা আমাদের অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে, পরীক্ষাও আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে এই জিনিসগুলো দিয়ে থাকে, দেখি আমরা পরবর্তী স্লাইডে। এইবার তোমরা দেখো যে কথাগুলো আলোচনা করেছি আমি তোমাদের সাথে, সেই জিনিসগুলো এখানে আছে, গুণফলের সূত্র কি, গুণকের সূত্র কি, গুণ্যের সূত্র কি, এটা তোমরা নিজেরাই চেষ্টা করে বের করবো। যদিও বা আমি এখানে উত্তর নিয়ে এসেছি, আগে তোমরা আগে ওই জিনিসটা শিখে নেবে, এর পরবর্তী জিনিসটা তোমরা আমার এটার সাথে মিলিয়ে নেবে। গুণফল সমান গুণ্য গুণ গুণক, গুণক সমান গুণফল বা গুণ্য, এরপর গুণ্য সমান গুণফল বা গুণক, দেখি আমরা পরবর্তী স্লাইডে। হ্যাঁ, গুণ করার ক্ষেত্রে গুণের আমি এখানে তিনটা সাধারণ পদ্ধতির কথা উল্লেখ করেছি, সেটা হচ্ছে একটা সাধারণ পদ্ধতির গুণ, আরেকটা হচ্ছে শূন্যের গুণ, আরেকটা হচ্ছে সহজ পদ্ধতির গুণ, তিনটা গুণ। আমরা তিন পদ্ধতির গুণটা আমরা এখানে আলোচনা করব। দেখো, সাধারণ পদ্ধতির গুণ, শূন্যের গুণ, সহজ পদ্ধতির গুণ, দেখি আমরা পরবর্তী স্লাইডে। হ্যাঁ, সাধারণ গুণ, সাধারণ গুণ হচ্ছে আমরা তৃতীয় শিখেছি, ফোরও শিখেছি, অর্থাৎ একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা দিয়ে গুণ করে যে গুণফল পাওয়া যায় এটা হচ্ছে সাধারণ গুণ। যেমন এখানে একটা সাধারণ গুণ দেখিয়েছি, তিন সংখ্যাকে তিন সংখ্যা দিয়ে গুণ, তিন সাথে একুশের এক, হাতে দুই, পাঁচ সাথে পঁয়ত্রিশ, পঁয়ত্রিশ হাতে সাঁত্রিশের সাত, হাতে তিন, সাত আর ছাপ্পান্ন, সাতান্ন আটান্ন উনষাট। এরপরে দশকের গড় দিয়ে করব, এই জন্য একের গড় করে একটা শূন্য আসলে আসলো, দশকের গড় থেকে আমরা সংখ্যা বসা শুরু করব, শুরু করব। তিন চ আঠারো আট, হাতে এক, পাঁচ চ তিরিশ আর একে একত্রিশের এক, হাতে তিন, ছ আটচল্লিশ, উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন, একান্ন পেলাম। এরপর শতকের গড় দিয়ে আমরা গুণ করব, যেহেতু তাহলে আমরা শতকের কর থেকে আমরা সংখ্যা লেখা শুরু করব, এককের কর এবং দশকের কর এই দুটো ঘরে আমরা শূন্য দিয়ে দেব। তিন নম সাতাশের সাত, হাতে দুই, পাঁচ নম পঁয়তাল্লিশ, সাতচল্লিশের সাত, হাতে চার, চার আট নম বত্রে সাড়ে ছিয়াত্তর। এরপরে আমরা গুণটা করে ফেললাম, পরবর্তী ধাপ হচ্ছে আমাদের এই তিনটা যোগ করে দেওয়া, এক আট সাত পনেরো, পাঁচ হাতে এক, নয় আরকে দশ, দশ আর একে এগারো, আর সাথে আঠারো, আট হাতে এক, পাঁচ আরকে ছয়, ছয় আরকে সাত, সাত সাত চোদ্দ, চার হাতে এক, আর ছ পাঁচ এগারো, বারো দুই হাতে এক, সাত আরকে আট। তাহলে আমাদের আট লাখ চব্বিশ হাজার আটশো একান্ন এটা কাঙ্ক্ষিত ফল পেয়ে গেলাম, দেখি আমরা পরবর্তী স্লাইডে। এরপরে আমাদের যে কাজটা দরকার সেটা হচ্ছে শূন্যের গুণ, শূন্যের গুণটা অতি সহজ, অতি সহজ একটা গুণ, কোন সংখ্যা গুণ্য এবং গুণকে সর্বডানে সর্বশেষে সর্বডানে যদি শূন্য থেকে থাকে, ওই শূন্যগুলো আলাদা করে রেখে শূন্য ছাড়া গুণ করে, অতিরিক্ত বাকি সংখ্যাগুলো দিয়ে গুণ করে সংখ্যাগুলো গণে পাশে লিখে দিলেই আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব আমরা। অর্থাৎ দেখো, এখানে
78 পরে দুইটা শূন্য 7836, অর্থাৎ 78 পরে দুইটা শূন্য আছে আর 63 পরে একটা শূন্য আছে, মোট তিনটা শূন্য। এই যে মোট একটা শূন্য আর দুইটা শূন্য, মোট তিনটা শূন্য এখানে আমরা রাফে আনলাম। এরপরে দেখা যাচ্ছে যে কি পেলাম, 78 আর 63, 78 আর 63 এই দুটোটা আলাদা গুণ করলে আমরা পাই 4914। এটা তোমরা যখন আলাদা করে গুণ করে দেখবে তখন এই জিনিস 4914 পেয়ে যাবা। এরপরে এই যে 78 63 গুণ করে 4914 এটা আমরা পেয়ে গেলাম। এরপরে সংখ্যা পরে আমরা পেলাম যে শূন্যের গুণ, শূন্যের গুণ গুলো যখন পেয়ে গেলাম এই 4914টা লিখলাম, এর পাশে তিনটা শূন্য আমরা বসিয়ে দিলাম, তারপর আমার শূন্যর গুলো শূন্যের গুণ গুলো আর করার দরকার নাই, অতি সহজে আমরা শূন্যের গুণ গুলো পেয়ে যাব। এরপরে দেখি আমরা, এরপরে আসছে সহজ পদ্ধতির গুণ। সহজ পদ্ধতির গুণ অর্থ হচ্ছে গুণ না করে গুণফল বের করা, গুণ না করে গুণফল বের করাটা হচ্ছে সহজ পদ্ধতি গুণ। এখন দেখো এখানে 999 গুণ 75, 999 গুণ 75 সমান, এখানে দেখো 999টা থেকে এই যে 999 আছে সেটা, এটা দিয়ে 75 দিয়ে গুণ করলে বিশাল একটা সংখ্যা হয়ে যাবে আমাদের। ওইটা না করে আমরা করি কি, এটা 1000 থেকে যদি এক বিয়োগ করি আমরা 999 সংখ্যাটা পাই। এখানে বন্ধনী দিয়ে 1000 বিয়োগ 1, এটা বন্ধনী দিয়ে গুণ 75, এই 75 রাখলাম। এখন এই যে বন্ধন দিয়ে রাখা মানই এই পুরা সংখ্যাটাকে 75 দিয়ে গুণ, অর্থাৎ 75 দিয়ে 1000 কে গুণ, বিয়োগ চিহ্ন দিয়ে 75 দিয়ে 1 কে গুণ। এখন আমরা আলাদা করে পরবর্তী লাইনে আসি, 1000 গুণ 75 বিয়োগ চিহ্ন এটা 1 গুণ 75। এখন দেখো অংশ গুণের মধ্যে যদি শূন্য থাকে একেবারে সহজ একটি কাজ, গুণের মধ্যে যদি শূন্য থাকে একেবারে সহজ একটি কাজ, সেটা হচ্ছে শুধুমাত্র শূন্যগুলো সংখ্যার ডানে বসিয়ে দেওয়া। 75-কে 75 এই যে পাশে তিনটা শূন্য, তিনটা শূন্য আমার এখানে বসিয়ে দিলাম আমি, 75000 বিয়োগ 75-কে 75, তাহলে এই যে আমি এইটাও গেল এইটাও গেল। এখন এইটার থেকে এটা বিয়োগ করলেই আমরা আমাদের গুণফলটা পেয়ে যাব। শূন্য শূন্য থেকে পাঁচ যাইতে পারে না, একটা এখান থেকে ধান নেবো, এখান থেকে এখানে না নিলে 10, 10 থেকে এখানে একটা ধান নিলে 10, এখান থেকে ধান নিলে 10, এই দুইটা 9-9 হয়ে যাবে। 10 থেকে 5 গেলে 5, এটা 9 হয়ে গেল, 9 থেকে 7 গেলে 2, এই শূন্য এটা 9 থাকলো, যে 5 থেকে এক ধার চলে গেছে 4 থাকলো আর 7 রয়ে গেল। এটা হচ্ছে সে এইটাকে বলে সহজ পদ্ধতির গুণ। এই ধরনের অনেক গুণ আছে, এটা হচ্ছে সহজ পদ্ধতির গুণ, গুণ না করে আমরা গুণফলটা পেয়ে গেলাম। দেখি আমরা পরবর্তী স্লাইডে, হ্যাঁ এইবার তোমরা পাঠ্য বইয়ে পাঠ্য বই খুলবে, পাঠ্য এই যে পঞ্চম শ্রেণীর পাঠ্য বই, পাঠ্য বইয়ের 2, 3, 4 এই পৃষ্ঠাগুলো সম্পর্কে, এই পৃষ্ঠাগুলোর অবস্থান সম্পর্কে আমি তোমাদের আলোচনা করেছি। এই পাঠ্য বইয়ের যে জিনিসগুলো আলোচনা করলাম, এই পাঠ্য বইয়ের প্রত্যেকটা প্রশ্নগুলো এখানে পাবে, সমস্যাগুলো পাবে, এগুলা আমার আজকের আলোচনার ভিত্তিতে অবশ্যই এই গুণগুলো বাসায় তোমরা প্র্যাকটিস করবে। আর যদি না বুঝে থাকো, আমি যে বুঝাই আসলাম উল্টা একটু টেনে নিয়ে গিয়ে ওখান থেকে বুঝে নিয়ে আবার করবো, আমার মনে হয় নিয়মগুলো আস্তে আস্তে ফলো করলে, অনুসরণ করলে তোমরা অবশ্যই এগুলো পারবে। এইটা হচ্ছে প্রথম পর্ব, পরবর্তী আমার এই গুণের পর আরেকটি পর্ব থাকবে, সেই পর্বটাতে পরীক্ষাতে কিভাবে সৃজনশীল প্রশ্ন আসে, কিভাবে সংক্ষিপ্ত প্রশ্ন আসে, এই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব। মূল জিনিসগুলো আমি কিন্তু এখানে আলোচনা করে দিয়েছি। এরপরে দেখি, হ্যাঁ এবার সংক্ষেপে উত্তর যেগুলো পরীক্ষাতে দিয়ে থাকে, গুণফল নির্ণয়ের সূত্রটি লেখ। আমি অবশ্যই আগেই জানিয়ে দিয়েছি গুণ করার প্রক্রিয়াগুলো কি কি,
আমরা যে গুণ করার প্রক্রিয়া মধ্যে তিনটি প্রক্রিয়া আমরা এখানে দেখিয়েছি, এই প্রক্রিয়াগুলোর কথা এখানে উল্লেখ করা হয়েছে। 990 গুণ ষাটকে কোন কোন ষাটকে কোন পদ্ধতিতে গুণ করা সহজ হবে, অর্থাৎ এটা সহজ পদ্ধতিতে গুণ করা সহজ হবে, অর্থাৎ 990 মানে 1000 বিয়োগ 10 গুণ ষাট, এভাবে তোমরা যদি করো তাহলে অত্যন্ত সহজ ভাবে তোমরা গুণ না করে গুণফল তোমরা বের করে ফেলতে পারবে। দেখি আমরা পরবর্তী স্লাইডে। হ্যাঁ, তোমাদের জন্য এরপর একটা বাড়ির কাজ নিয়ে এসেছি। বাড়ির কাজ মানে হচ্ছে অনেকগুলো, আমি যে এতক্ষণ আলোচনা করলাম অনেকগুলো সমস্যা সমস্যা এখানে নিয়ে এসেছি, অনেকগুলো প্রশ্ন নিয়ে এসেছি, সেগুলো হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ে আছে, অর্থাৎ পাঠ্য বইয়ের অনুশীলনী একে 1, 2, 3 নাম্বার সবগুলো অঙ্ক তোমরা বাসায় করে ফেলবে। আমার আলোচনার মধ্যে এই সবগুলা কিন্তু এখানে চলে এসেছে। অবশ্যই তোমরা যদি আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনে থাকো, দেখে থাকো, তাহলে অবশ্যই প্রত্যেকটা অঙ্ক তোমরা পারবে। যদি কোনো কারণে কোনো জায়গায় নিহাত মানে আটকে যাও, আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি এটার সমাধান অবশ্যই তোমাদের দিয়ে দেব। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। যদি আমার এই আজকের আলোচনার মধ্যে তোমাদের উপকারে আসে, পড়ালেখার উন্নতির জন্য হয়ে থাকে, তোমরা অবশ্যই আমার এই ভিডিওটাতে একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি চাই আমাদের শিক্ষার্থীরা প্রত্যেকে আলোকিত মানুষ হোক, আল্লাহর কাছে দোয়া করি এটুকুই। এবং সব শেষে আমার পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। খোদা হাফেজ।